হ্যালো, গুড ইভিনিং। হ্যাঁ, তো অনেক দিন পর আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই ইন্টারনাল পুজোর ছুটি, এই জন্য মাঝে অনেকখানি গ্যাপ পড়ে গেছে। তো আজকে আমরা যে রেডি হয়ে গেছি, আজকে আমরা যাচ্ছি নন্দনমেলা। তো রাখিতে আগেই চলে গেছে। হ্যাঁ, রাখিতে আগেই চলে গেছে, আমাদের কলেজ ছিল, তাই যে একটু হ্যাঁ ওখানে রাখিতির সাথে জয়েন করে নেবো। তো নন্দনমেলাটা বেসিক্যালি কলাভবনে হচ্ছে, কলাভবনের স্টুডেন্টগুলো বিভিন্ন ধরনের জিনিস টিনিস বানায়, যেরকম অনেকটা ওই আমাদের আনন্দবাজারের মতো ব্যাপার, কিন্তু ওটা ওদের ডিপার্টমেন্টের পার্সোনাল বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আমরা যাচ্ছি কলাভবনে। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আর এই যে আমরা টোটো করে নিয়েছি, যেটা দিয়ে আমরা সবসময় যাই। আমরা এই যে ফার্স্ট গেট চলে এসেছি, তো এখান থেকে একজন একটা বোন উঠবে, তো ওকে এখান থেকেই তুলে নেবো। নেচাপ বসলি, চল। আমি বলেছি যে আরেকজন উঠবে। তো এখানে গোটা জায়গাটাতে এই যে মেলাটা বসেছে, তো কি কি রকম বসেছে সেটাই দেখবো। একটা প্রথম একটা একটা করে শুরু করা যাক তাহলে। এই যে একটা কি ইগলুর মতন, ইগলুই আর কি বানানো হয়েছে। ঢুকি এখানে। আচ্ছা, অনেক গরম খাওয়ার পর এখান থেকে বেরোলাম, তারপরে আমরা এই দিকটাতে চলে যাবো। জিনিস আছে, আমি তো ঘুরে নিয়েছি, তোদেরকে ঘোরাবো। আমি দেখলাম সত্যি এত সুন্দর কাজ করেছে, আর এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগলো। আচ্ছা, এই স্টলগুলো কিছু বসেনি? এগুলো খাবারের, খাবারের এখনো আনেনি তাহলে নিশ্চয়ই। আর এটা লিটি চোখা, এটা পোহা, সমোসা, সমোসা চাট 40, কটা বাচ্চা খেলা দিদি? ছোট বারো। আরে যে এতগুলো ভিড়, এতগুলো ভিড় দেখি, এতগুলো ভিড়, কি ওটা? আচ্ছা, যে মশলা মুড়ি, ক্রিয়েটিভিটি অন্য লেভেলে। চলো ওইখানটাতে যাবো। মানে এটা এতই সাজানো গোছানো একটা ডিপার্টমেন্ট, লোকজনের ফটো তুলে ফটো তুলে আর কি মন ভরছে না চারিদিকে। মানে এত সুন্দর, যে জায়গায় দেওয়া আছে সেই জায়গাটা বলছি এটা এত সুন্দর, এখানে একটা ছবি তুলি। ও মাই, এখানটা কি সুন্দর করা আছে, কি আছে দেখি চল।
তো এই যে কি করেছে এটা জানি না, তবে বোঝা মুশকিল, আমরা বুঝতে পারবো না। এটার জন্য অনেক মাথা লাগে, আমাদের মাথাতে গোবর ভরাচ্ছে কিন্তু মাথার গোবর ভরাচ্ছে। এই যে আর এই যে সরা পেন্টিং গুলো সামনে কে চলে এসেছিল জানি না, তবে সে ভাবলো এই বাবা আমি উঠে গেলাম ভিডিওতে। কোথায় ছবি তুলব না তুলবো সেটাতে কনফিউজ করে দেওয়া ছবি তুলে তো তারপরে আমরা একটু ছবি তুলে নিলাম, তারপরে আমরা একটু সাইডে গেলাম যেখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল। তো ওখানে গিয়ে একটা জায়গাতে ছৌ নাচ হচ্ছিল, তো ওটাই দেখাই দাঁড়ান আপনাদের। যে দেখতে দেখতে কত ভিড়ও হয়ে গেছে। আমি যখন এলাম যখন তখন 5:30, তখন এত মানে কিছুই ছিল না বলতে, লোকজন ছিলই না। কি দেখতে পেলি বলবি, কি দেখতে পেলি রে বল। না জুট না, খড় দিয়ে বানানো, খড় দিয়ে বানানো, এটা খড় দিয়ে আর শুকলি দড়ি দিয়ে বানানো মনে হচ্ছে। তো এই যে আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো কি ঘুরলাম দেখলাম বেশ ভালো লাগলো। এবার আমাদের খিদে পেয়েছে, আমি তো প্রথম বছর দেখলাম। হ্যাঁ আমি আর এই যে আমি আগের বার এই সোয়েটারটা পরে ছবি তুলেছিলাম, তো কি ওই জন্য খুলে আবার এই সোয়েটার হাতে করে নিয়ে ঘুরছি। বড় লোক কি মন সঙ্গীতা, না আসলে সঙ্গীতার ঠান্ডা লাগছে না, সঙ্গীতার গরম লাগছে, ওই জন্য মানে কি বলবো মেলার তো অনেক কি বলবো এটাকে, না আর কিছু বলতে হয় না থাক। মানে মেলার মধ্যে অনেক ভিড় ছিল, ওর গরম লেগেছে তাই সোয়েটারটা খুলে দিয়েছে, আর কিছু না। যা আবার কে চলে এলো, ভিডিওতেই হয়। তো শেষে আমরা ফুচকা পাপড়ি চাট খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হবে নতুন একটা কোনো মেলা নিয়ে, না আসছে সেটা হচ্ছে এবার আসছে পৌষ মেলা না এরকম মনে হয়, এবার একজনের বিয়ে আসছে, এটা অনেক দেরি, তার আগে পৌষ মেলা আছে, মেলা তো আসছে, একজনের বিয়ে আসছে। তোমরা গেস করো যে কার বিয়ে, আমি বিয়ে করতে চলেছি, সঙ্গীতা বিয়ে করছে। পাপড়ি চাট অন প্রসেসিং, এই যে এই যে লেখা। তো আজকের ব্লগটা এই অবধি।